সকাল 11টার পর রাজধানীর আবদুল্লাহপুর পলল মার্কেট থেকে শুরু হয় বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিমানবন্দর সড়ক লোকে লোকারণ্য। নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন, পোস্টার ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। বিএনপির এই পদযাত্রাকে দেখতে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে ভিড় করছে। তাদেরকে দেখা গেছে মোবাইল হাতে ভিডিও করতে। তারা কেউ কেউ বলছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে তারা একটি ভোট দিতে চান, যেখানে তারা তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক, আমরা নিজেরা ভোট দিতে পারি নিজের পছন্দ প্রার্থীকে। আমরা চাচ্ছি যে দেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমরা ভোট কেন্দ্র যাই, আমরা স্বাধীনভাবে কোনো ভোট দিতে পারি না। আমরা দেখছি আমাদের মুরব্বীরা ভোট কেন্দ্র যা ভোট দিত, স্বাধীনভাবে ভোট দিয়ে আসতো, অথবা তারা আনন্দ করতো, আমোদ করতো, ফুর্তি করতো। আর আজকে এই জনগণের ফুর্তি আমোদ আপনি কেড়ে নিয়েছেন, জনগণ আপনাকে চাই না। আর যদি আপনি কোনো বাড়াবাড়ি করেন, এই দেশের জনগণ রাস্তাঘাট শহর বন্দর মেল ফ্যাক্টরি অদৃষ্টকালের জন্য বন্ধ করে দিব। শেষ দিনের পদযাত্রায় ঢাকা উত্তরের অংশে বিএনপির সাথে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন ছাত্রদলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। মিছিল নিয়ে এতে অংশ নেয় মহানগরের প্রতিটি সাংগঠনিক ইউনিট। প্রায় 18 কিলোমিটার টেনে নিয়ে যায় লাখো মানুষের এই পদযাত্রা। আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাথে অংশ নেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জোয়েল সহ নেতাকর্মীরা। প্রায় 7 কিলোমিটার টেনে যাত্রাবাড়ি গিয়ে শেষ হয় বিএনপির এই কর্মসূচি। সাধারণ নেতাকর্মীরা বিএনপির এই আন্দোলন ও কর্মসূচি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ঢাকা শহরের রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আত্মবিশ্বাসী। শুধু আমরা না, বিএনপির প্রতিটা নেতা কর্মী আজকে মাঠে নেমে এসেছে, তাদের একটাই দাবি, শেখ হাসিনা পদত্যাগ চায়। আমাদের এক দফা দাবি, এটা হচ্ছে সরকারের পতন। এই পতন ত্বরান্বিত করে আমরা নির্বাচনে যাব, হাসিনার পতন ছাড়া নির্বাচনে যাব না। আমরা পারবো, জনগণ আমাদের পাশে আছে, জনগণ আমাদের পাশে আছে। ছাত্রলীগ প্রশাসনে ছত্রছায়া যে হামলা করে, তারা প্রশাসন ছাড়া আসুক, ওপেন চ্যালেঞ্জ, জাতীয়তাবাদী ছাত্র তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত। শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করবে, এবং পদত্যাগ না করলেও আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করব। মানুষের ভোটাধিকার এবং অধিকার আদায়ের আন্দোলনে জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত বিএনপির ভ্যানগার্ড ছাত্রদল। বিএনপি এবং অঙ্গ সংগঠনের বাইরে কিন্তু ঢাকা পুরো নগরবাসী কিন্তু রাজপথে নেমে এসেছে। দেশের জনগণ যখন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়, তখন ওই রাজনৈতিক দলের যে দাবি দেওয়া থাকে সে যত বড়ই সরে চার সরকার কখনো মেনে নিতে বাধ্য হয়। আমাদের একমাত্র নির্দেশন হলো রাজপথ আমাদের গণমানুষকে নিয়ে দখলে নিতে হবে। আমরা বলতে চাই আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম খুন হত্যার শিকার হয়েছে। গতকালকেও লক্ষ্মীপুরে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এটা একটি আদর্শিক লড়াই হিসেবে আমরা নিয়েছি। সুতরাং আমার যদি নিজেকেও শহীদ হতে হয়, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ অবিরতভাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন ঢাকা মহানগরের দুই নেতা। এদেশের জনগণের ভোট দেওয়ার যে অধিকার কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশের গণতন্ত্র কবর রচিত করেছে। আমরা আজকে ওয়াদাবদ্ধ যে এই অবৈধ সরকারকে না হটানো পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব, এবং রাজপথের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে। লক্ষ্মীপুরে একজনের প্রাণহানি হয়েছে, শতাধিক শত শত আহত হয়েছে। আমরা বলতে চাই যে এগুলা করে সরকার তার অন্তিম রক্ষা করতে পারবে না, এবং জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে, এই প্রতিরোধের স্রোত এটা চলতেই থাকবে। আমরা যেখানেই সন্ত্রাসীরা আমাদেরকে বাধা দিবে, আমরা সেখানেই প্রতিরোধ করব। দেশব্যাপী বিএনপির পদযাত্রায় সংঘর্ষ ও নিহত নেতাকর্মীদের স্মরণে বৃহস্পতিবার সকাল 11টায় নয়াপল্টনে শোক র্যালি ঘোষণা করা হয়েছে। এক দফার দাবিতে আগামী 22 তারিখ ঢাকায় তারুণ্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। নিয়াজ মখদুম, বাংলাভিশন, ঢাকা।